হ্যালো ফ্রেন্ডস, রথের মেলাতে যেরকম ছোট ছোট গজা বিক্রি হয়, আমি আজ সেই রকম গজা তৈরি করে দেখাচ্ছি। প্রথমে আমি ময়দা মেখে একটা ডো তৈরি করে দুই ভাগে ভাগ করে নিয়েছি। ময়দাটা আমি বেশি করে ময়ান দিয়ে, খাবার সোডা ও অল্প সন্দুক লবণ দিয়ে, পরিমাণ মতো জল দিয়ে মেখে নিয়ে নিলাম। আমি কিভাবে গজার শেপ দিচ্ছি সেটা লক্ষ্য করবেন, এভাবে না করলে কিন্তু গজাটা ঠিক হবে না। একটা ডো নিয়ে বড় করে বেলে নিতে হবে, একটু মোটা করে গোল করে। এরপর ছুরি দিয়ে চার ভাগ করে কেটে নেবার পর কাটা অংশগুলো একটার পর একটা রেখে নেবার পর আঙুল দিয়ে চেপে চেপে তিন সাইড আটকে দিয়ে ভালো করে গোল করে বেলে আবারও চার ভাগে কেটে একইভাবে এভাবে চারবার থেকে পাঁচবার কেটে ভালো করে চেপে গোল করে বেলে নিতে হবে। শেষে যে অংশটা হবে সেটা তিন ভাগে কেটে চৌকো চৌকো করে পিস করে নেবার পর গরম তেলে লাল করে ভেজে গরম চিনি শিরার মধ্যে দিয়ে নিতে হবে। সবগুলো ভাজা হয়ে গেলে চিনির শিরাতে ডোবানো গজাগুলো গ্যাসে বসিয়ে নাড়াচাড়া করতে হবে চিনির শিরা শুকনো না অবধি। চিনির শিরা শুকিয়ে আসলে নামিয়ে নিলেই তৈরি মেলার মতন গজা। এটা ঠান্ডা হলে ঝুরঝুরে হয়ে যাবে।